এবার চাকা ভয় কেন করছে আছে গো আমার সঙ্গে তো যোগাযোগ নাই, ও চলে গেছে ওই বাড়িতে, বাইরের বাড়িতে আছে। এমনই পরিস্থিতি, এখান থেকে ফোন টোন কোনো কিছু করা হচ্ছে না। অসুবিধা হচ্ছে কাকা, আস্তে আস্তে
যাবেন না টাকা সাইড দেন না আপনি আসুন আসুন চলো চলো যেতে চলো খেলবেন না খেলবেন না যেতে যাও আপনি যান যান দেখি দেখি একটু হুকু খুবই আসছে কিন্তু মাথা আছে নিচে তো ঢুকছে চলো চলো আসে এইখান থেকে কাজটা আপনারা করুন, যারা মিটিং আছে একটু ভালো করে বুঝিয়ে, লোকের খুব দুঃখে আছে ভালো করে বুঝিয়ে শান্তিপূর্ণ ভাবে, সেটা হচ্ছে যারা আইডেন্টিফাই করবে তাদের প্রথমে মর্গে ঢুকিয়ে দেখিয়ে দিন। তিন নম্বর হচ্ছে আইডেন্টিফাই করার পরে ডেথ সার্টিফিকেটগুলো তাদের হাতে যাতে হ্যান্ড ওভারে দেখে দিন। চার নম্বর হচ্ছে তারপরে বডিগুলো হ্যান্ড ওভার করবার জন্য প্রত্যেকটা গাড়ি অ্যারেঞ্জমেন্ট করা আছে, সেই গাড়িতে আপনারা বডিগুলো একটা একটা করে পরিবার পরিজনের লোকের সাথে তুলে দেবেন। আর গাড়িগুলোতে যারা তেল থাকে তার ব্যবস্থা করে দেবেন, কারণ কোনোটা করিমপুরে যাবে কোনোটা মালদায় যাবে, সুতরাং এক একটা জায়গায় এক একটা বাড়ি তো, যাতে কোনো অসুবিধে না হয়। আর এখানে যারা এসেছেন পরিবার পরিজনকে আমার তো সমবেদনা যাবার জানাবার কিছু নেই, একটা বড় দুর্ঘটনা, খুবই দুর্ভাগ্যজনক ঘটনা। স্থানীয় মানুষ যারা আছেন বা হাসপাতালের কর্মীরা পুলিশের সকলে বা অন্যান্য বিভাগদের সবাই তাদের সাথে সহযোগিতা করুন, যাতে পরিবার পরিজন এই চেষ্টা আপনারা দেখতে পাবেন। এই সাইডে যা যাবেন আমি শুভেন্দু অধিকারীটা মঙ্গলবন্ত করেছি, কি করিমপুরে অনেকে আছে, করিমপুর লেভেলে আছে, ওদের আইডেন্টিফাই করে দিতে পারবে, লোকজনের সাথে কথা বলতে পারবে। শুভেন্দু ভাবছি এখানে আরামভাবে কাজ করছে থাকবে। আর আমাদের এখানে আপনারা সকলেই আছেন, সেটা করতে হবে সেটা হচ্ছে এই জায়গাটা একটু খালি রাখতে হবে, একমাত্র পরিবার পরিবার যারা আত্মীয় হবে তাদের একমাত্র অ্যালাউ করুন, যাতে ডাক্তাররা সাথে সাথে পোস্টমর্টমের ব্যবস্থা করবেন, এবং ডাক্তারবাবু আমাকে কথা দিয়েছেন সারারাত তারা থাকবেন, এবং দরকার হলে তারা প্রত্যেকটা বডি পোস্টমর্টম করে সবাই পরিবার পরিজনের হাতে যারা আইডেন্টিফাই করতে পারবে তাদের হাতে দিয়ে যাবে। আর যদি কোনো বডি আইডেন্টিফাই না করতে পারে সেগুলো অপেক্ষা করতে হবে, সেগুলো দেওয়া যায় না, যেগুলো আইডেন্টিফাই করা যাবে সেগুলোকে ডাক্তাররা আছেন এবং এখানে এমএসবিপিও আছে, সকলে আছেন, পুলিশের লোকেরা আছেন, ট্রান্সপোর্ট ডিপার্টমেন্ট আছে,
বাদবাকি আমি শুভেন্দু অধিকার পরিবহন মন্ত্রীকেও রেখে যাচ্ছি, নৈরাজ্য রেখে যাচ্ছি, আলাপন বন্দ্যোপাধ্যায়কেও রেখে যাচ্ছি, তারা স্বয়ংভূরে দেখে বাদবাকি কাজগুলো করে দেবে। এই জায়গাটা একটু ফাঁকা রাখবে যাতে আত্মীয় স্বজনরা আসতে পারে, এই জায়গাটা একটু ফাঁকা রাখবে প্লিজ, এইখানটা অযথা বের করবে না। রঞ্জিতবাবু আপনার পেছনে ওইগুলোকে একটু সরিয়ে দিন, রঞ্জিতবাবু একটু সরে দাঁড়ান, আত্মীয় স্বজন ছাড়া, আত্মীয় স্বজন ছাড়া। Thank you.